أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا Oh, my God.
وعلى آل سيدنا نبي قال شرع نبي شبر شاشة شلا دين إسلام رب رمالي بيان مولاي فاتينا اللهم صل على وعلى آل سيدنا উপস্থিত ইংল্যান্ড ভাগ ওফাইকান এলাকার যুবক সমাজের ব্যবস্থাপনায় আজিম শান ওয়াইজ মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আমার বাবার বয়সে সম্মানিত আজাম আমার প্রান্তীয় যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়ালে সম্মানিত আমার প্রধানশীল মা বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সারারে এত ঠান্ডার মাঝে কুয়াশার মধ্যে দুনিয়াবি আরামের বিছানায় হারাম করাইয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক মহফিল আসার এবং বসার সুযোগ দান করছেন সেই মহান আল্লাহ দরবারে আমার শুকরিয়া আদায় করি সারা ভাই আলহামদুলিল্লাহ আমার হুজুরগণ আপনারা কষ্ট হলেন পিছনের মানে হারে লড়ান আল্লাহ রাব্বুল আলামিনে এই জমিন আমরা সবচেয়ে সম্মানী মখলুক আল্লাহ আশরাফুল মখলুকাত মানেছেন সুবহান আল্লাহ যে আল্লাহর জাতে তার হবিবর উম্মতির এত বৈশিষ্ট্য দান করছে আমাদের এমন এক নবী দান করছেন যে নবী সমস্ত নবীগণের সরদার সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীর সঙ্গে যদি মানুষের মায়া হয়ে যায় মহব্বত হয়ে যায় আল্লাহর বান্দার গুণগানের জীবন তার জন্য রোশন হয়ে যায় যে হোক সুবহানাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যে রাস্তায় চললে এবং ফিরলে আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশ ও রাজি হয়ে যায় এইভাবে রাস্তায় চলবার ফিরিবার তৌফিক আল্লাহ দান করেন সারাইক আল্লাহুম্মা আমিন আমার হুজুরগণ ওয়াজ আপনারা এই মহফিলে দীর্ঘ সময় ধরে চলে আমার আগে আপনাদের সামনে আলোচনা করছেন আমার উস্তাদ মোহতরম রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল তথা শাইখুল হাদিস আল্লামা নিজামে সব কিবলা মাদ্দা জিন্দা আল্লাহ আলী আপনার আর ভালো লাগছে মানু বে আরাম এর পরেও যে আপনাদের সামনে সুযোগ দিতে পারছেন আলোচনা করছেন এর আগে তো ওলামাই কেরামগণে আলোচনা করিয়া আইছেন আমি গুণাগার আপনাদের সামনে উপস্থিত হয়েছি যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে তাহলে আপনাদের সামনে দুই এক কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার হুজুরগণ আপনারা বড় হেরান হয়ে গেছে আর আমি আইজিন আইলাম না আমার খুব হেরান হয়েছে আমি ত্রিপুরা ধর্মনগর খালাসনাথ এক প্রোগ্রাম দুই দিন ব্যাপী সাবকুল্লাহ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি শামসুল ওলামা আল্লামা সাহেব কুল্লাহ হুলতলি রহমতুল্লাহ আলাইহি রিসালে সম্মহিল দুই দিন ব্যাপী আইজিনের শেষের দিন আমার টাইম আসলো রাত আটটা থেকে দশটা যাও আপনারা দোয়ায় বলে চলে মাগরিব বাদে তো টাইম ওগুলো ব্যবস্থা করিয়া সাড়ে সাতটায় আমি ত্রিপুরা তোনে রওনা দিছি আপনারা সামনে এসে আমি হেরান হয়েছি তবে আপনারা নির্ধারিত যে সময় আছে এই সময়ের ভিতরে আমি সময়টা খুলানির চেষ্টা করব যদি ওয়াজ হবে না তো গপ্স করিয়া যাই মই বলে নেব চাই ওয়াজ তো আপনারা জান হুদরা ওয়াজ হুদরা কিন্তু আমরা ওয়াজ হলে ওয়াজে আসর হয় না আমরা ওয়াজও আসরানার কারণ হইল আমরা মাঝে একটা জিনিসের অসুবিধা আছে একটা জিনিসের হৈফত আছে সেই জিনিসের নাম হইল আমল এই জিনিসের নাম আমল আমরা যদি এক জিনিসের উপর আমল করে নাই
তাহলে এই আমলের মাধ্যমে আল্লাহ আমাদের জীবনকে রোশন করে দিবেন সহায়ক হবে সুবহানাল্লাহ আমার বুজুরগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় শেষ জমানায় যদি আমার কোন উম্মতে আমার একটা মরা সুন্নতের তাজা বানাই যায় একটা সুন্নতের উপর আমল করে লয় মহান আল্লাহ রাব্বুল আলামিনে তার নামে আমল 100 শহীদ গণের সওয়াব দান করবে সুবহানাল্লাহ জানেন না শহীদ হারে হয় যারা দ্বীন ইসলামের জন্য এই দুনিয়ার জমিন থেকে মারা যায় আল্লাহ তাআলা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত এরারে তোমরা মরা হইও না কেনে অন্য আয়াত আল্লাহ আবার কইরা বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন আমি আল্লাহ তাদের রিজিক দান করি সবাই হতো সুবহানাল্লাহ আমার বুজুরগণ আমারে দেব হইছে এরকম বিষয় চেষ্টা করব যদি আল্লাহ আমারে তৌফিক দান করেন আলোচনা করতাম আমরা সুন্নাত বলে দুঃখ লাগে এখন আমরা সারাই নামাজ পড়ি হই না এখন চাই প্রত্যেক মানুষ আমরা নামাজ পড়ি ডেইলি কিন্তু যে সম্ভব হয় না তাহলে তো সপ্তাহে একদিন নামাজ পড়ি বলি না সপ্তাহে একদিন আমরা নামাজ পড়ি বলি না ইলা বহুত সিনসার আছে সপ্তাহে না হইলে তো বছর দুইবার নামাজ পড়ি সুন্নতের ওয়াজ করার মধ্যে জবর করব তবে আমি আমারও দেখাইলে আমার মনে হয় জানো তোমার স্বর কত বদনা আমি এবারে ছোট দিয়ে আসলাম যে তোমার দাড়ি নাই আল্লাহ কোন সময় ধরে আমি আপনারা এই জায়গা পাইছি না এখন চাই আপনারা লোকে মায়া আছে এই কয়দিন তাহলে খালি টেলিফোন জানি না বিশেষ করে মুরব্বী হলেও মায়া করে না যুবক সমাজে আইজ মানে এক দুই আড়াইশো টেলিফোন আপনি আইবার বুধইলাম যে মানুষের মায়া আছে আমার লোকের আমি চাই আইবানি আইবানি কইছি ওয়াজ করি না করি আমি টাইমে জায়গাতে বসছি তো আইছি তো আর ওয়াজ না করলেও তো সুন্নত আমরার মাঝে সুন্নতর উপরে আমরার আমল নাই পয়লা নম্বর হইল তো কি টুফি ব্যবহার করা হইল সুন্নত আমরা মাথা টুফি দেইনি ওই তো হইয়ালে খারাপ পাইবা এও দেখাইনি হেও তুলে দিছে কই হেও টুফি আনছিল বর মাঝে সুন্নতের তরিকা বলতে হইল না সুন্নত এক উলামায়ে কেরাম আমি এক কিতাবে দেখছি এক জায়গাতে এক ওয়াজ এক মৌলানা সাহেবরে আনছিলাম আনার বাদে যারা আনছে সারা হইলা বেনমাজি সারা হইলা বেনমাজি আর তাই বেনমাজির অবস্থা ব্যাপারে ওয়াজ করছে যে নমাজ না পড়িলে দুজক হইবে নমাজ না পড়িলে রিজেকর বরকত আল্লাহ তুলে নিবা নমাজ না পড়িলে শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে দিব নমাজ না পড়িলে শরীরের খাজনা আদায় হইতে না সারা সারা চিন্তা করনা যাচ্ছে হেলা নিয়ে তবে আমলা আর সারা ওয়াজটা আমরা ফিটিট মারিয়া গে লাগে তাহলে আপনার আক্রমণ হইলে হইলে আপনি তো কিতাব আসবেন না যে তাই না বড় শিয়া না বুঝতে তাই না বড় শিয়া না হইলে ভাই আমি তোমার তার উপরে ওয়াজ করছি না তুমি তাই নমাজ বলো না বলে নাম লেখেলে তুমি তাই বস্ত্র দুই দিন ইজর দিন নমাজ বলো না বলে জীবন বলে সে তো বেনমাজের কথা বলে তুমি তাই আর যদি বলো না যে বস্ত্র দুই ইজর দিন দুই নমাজ বলো না তো বলে জীবন তোমার তার কথা না যারা ঈদ বলো ও তারা খুশ হয়েছেন বাড়া ডাবল দিয়ে দাসে প্যাসেঞ্জার দিলা আলিমতলা আসলাম আমি বলছি আমার বুজুরগণ আমরা বড় দুঃখ লাগে নমাজ পড়ি আমরা খালি নমাজ 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 ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নমাজে মানুষরে বেহায় আমি বুড়াই বেহাশাই খামতনে দূরে সরাই যায় কথা সুবহানাল্লাহ যে মানুষের জমিনে নমাজ পড়িবা এই মানুষের জমিনে কোনো সময় গুনার কাম করতে না এই মানুষের জমিনে এবাদত চালিত নয় ফরর হকরে মারিয়া খাইতে নয় এতিমার হক মারিয়া খাইতে নয় মা বাবার খেদমত চালিত নয় এখে অন্যর প্রতি হিংসা নিন্দা হিংসা নিন্দা যেটা আছে চোখনগুলি যেটা আছে এই ধরনের জিনিস আল্লাহর বন্ধায় এই ধরনের জিনিস তুমি দূরে সরিয়ে রাখো সুবহানাল্লাহ আমরা কোন কোন মানুষ আছি নমাজও যাই ও তো আইন আজান বাদে ফজর আজান হইবে না যখন চাই জি ফজর আজান হইবে না ফজরের সুন্নত আমরা করি কোনো অসুবিধা নাই কষ্ট মষ্ট করি বলতে পারি হেরানি অর্জু করছি দুই রাখা তো লাগিনি আরো দুই রাখা মানি দিয়ে
বুঝছেন সুন্নতে মুআক্কাদা আর সুন্নতে গায়র মুআক্কাদা হবে সুন্নতে এক জিনিস সুন্নতে মুআক্কাদা এক জিনিস আর সুন্নতে গায়র মুআক্কাদা হলো আরেক জিনিস ফজরের সুন্নত হলো দুই রাকাত ফজরের সুন্নত মাত্র দুই রাকাত আর ফজরের ফরজ হলো মাত্র দুই রাকাত অনেক সময় দেখা যায় কোনো মানুষের সময় যাওয়ার পরে হজরত জামাত আরম্ভ হয়ে গেছে তাই না সুন্নতের খবর লাগিয়াও নওয়াইতু রাসূলুল্লাহ লিল্লাহি তাআলা রাকাতায়ে সালাতুল ফজরি ফরদুল্লাহি তাআলা একটা দাইতু বি হাজাল ইমাম কই আরম্ভ করে দেন না নামাজ শেষ হইলো ইমাম সাহেব দোয়া আল্লাহ আল্লাহ সারা বাড়াইয়া গেল তাই না বাড়াইয়া গেল গিয়া তানি সুন্নতের বলার সময় আছে না বলছে বলিলেন না আমার বুঝুরগণ সুন্নতে মুআক্কাদা যাও জিনিস হওয়া হয় যে নামাজের আগে এবং নামাজের পরে যে সুন্নত গুলা ছাড়িলে তোমার ফরজ কোনো সময় আদায় হবে না ফজর নামাজের যে দুই রাকাত সুন্নত আছে এই দুই রাকাত সুন্নত না হইল সুন্নতে মুআক্কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো দিন ফজর সুন্নত দুই রাকাত না ছাড়িছেন না সুবহানাল্লাহ আল্লাহর নবীর জমিন যে জিনিস শরীয়তে এই জিনিস আল্লাহ আইন হিসাবে পরিণত করে দিয়েছে এটার উপরে কুট বিমার হয়ে যায় এর জন্য রাসূলুল্লাহ ফরমায় উম্মতরা তোমরা যখন জমিনের মধ্যে ফজর নামাজ পড়বে ফজর দুই রাকাত ফরজ পড়ার আগে এই জমিনের সুন্নত দুই রাকাত তুমি আদায় করো যদি কোনো মানুষে ফরজ করিয়া ঘুরিয়া বাড়িতে আই যায় তুমি মনে করিও তোমার ফরজ কোনো সময় আল্লাহ দরবারে ভালো লাগবে না কোন কারণে তোমার সুন্নতে মুআক্কাদা যে দুই রাকাত আছে এই দুই রাকাত তোমার জন্য আদায় করা সম্ভব হচ্ছে না মাসলা হইল ফজরের জামাত আরম্ভ হয়ে গেছে এই সময় যদি দেখেন আপনি জামাত সুন্নত পড়িয়া ভাইবা তাহলে আপনি মসজিদের বারিন্দা অথবা কুটার আউলে আইয়া আপনি এই সুন্নতে মুআক্কাদা দরকার পড়ি তাহলে না নিসাব বল এর ফলে গিয়া ইমাম সাহেবের পিছনে যদি ফরজ এক রাকাত যায় গিয়া তার লগে জামাত শরীক হইয়া একলা একলা এক রাকাত ঘুরাইলা একলা একলা যদি ঘুরাই এক রাকাত শরীক হওয়ার কারণে আল্লাহ তোমার পুরা জামাত সব দান করে নিবা জোরে বলে সুবহানাল্লাহ তোরা দৃশ্য বলেন আল্লাহুম্মা কিন্তু এরপরে যখন জামাতে নামাজ পড়ে নাই সামান্য ধৈর্য ধারণ করো সামান্য ভরে যখন সামান্য ভরে সঙ্গ এরপরে কিন্তু অনেক সময় দেখা যায় আমি ফজরের নামাজ গেলাম ইমাম সাহেব জামাত আরম্ভ করে দিছে ইমাম সাহেবের পিছনে জামাত নামাজ পড়লাম ইমাম সাহেব দোয়া করছে বাইরে জিয়ারত করে নাই সারা শরীয়া যায় আমিও শুরু করলাম কিন্তু আমার সুন্নাত কোনো সময় আদায় করলাম না বাইরে জয় তুমি জানিয়ে রাখিও তোমার ফজরের পরে জান্নাত দরবারে গ্রহণ হইবে না যেমন অনেক সময় দেখা যায় কোনো জায়গায় বাজারের কোনো মসজিদ আছে কোনো টাউনে কোনো মসজিদ আছে কোনো সময় বিয়া বাড়িতে মানুষ যায় যায় কিনা জানি
বেশি তো জোরে নামাজ পড়িয়া যায় না তোবা যেন গেল লোড লই তাই আল্লাহ হাম সাহেব নামাজ পড়েন না ইমেল জবার বাদে তোমার জবার বাদে দে হয় সারাফ আলী বাড়ে দি আপনার আমি আলো তো দরাইছ না সাইলেন্স আর ভাই বলি দিমা সাইলেন্স কইলে কইলে কিছু মানে কোন চিন্তা করিও না রে বিজ্জত হই আমরা ইংলিশ ধরে ইজ্জত মারবা মসজিদ হলাম কই না দিবা আল্লাহ এর দাম ধরবা ভে বাজার আসলে এরা কইবা শরম দিও না নামাজ পড় না হলো এরিয়ার ভিতরে কইছে এই সময় বলতে হলো 50 জনের মাঝে 120 জনের সুন্নত হলো মাছ দেখাল হইয়া ঠিক আছে না মাছ কিছু ঠেঙ্গা হয় আজ মিথ্যা আওয়াজ নাই এই সময় 50 জন মানুষ যদি তা হয় তাহলে 20 জনে আগর সুন্নত হইব আর বাকি 30 জনে আগর যে সাইদা কা সুন্নত আছে এই সাইদা কা সুন্নত আগর সাই আর ভজ্জর ভরে যে দুই এই সাইদা কা সুন্নত হইল সুন্নত মুয়াক্কাই বা ও মুসলমান এই জোহরের নামাজের প্রথম সাইদা কা সুন্নত এই সাইদা কা সুন্নত হইল সুন্নত মুয়াক্কাই বা এবং ফরজের ফরজে যে দুই রাকাত আছে এই দুই কিন্তু ফরজ দুই রাকাত মানুষ বলে আগরে যদি সাইরে রাখাতে সারে দেবে খোদার কসম আল্লাহ দরবারে নামাজ তোমার পাইবে না আল্লাহর নবী এত সব দিবস রসুলের মধ্যে সুন্নত আছে সাইদে রাখার এবং ফরজ আছে সাইদে রাখার আসরের নামাজের যে সুন্নত প্রথম সাইদে রাখার যে সুন্নত তুমি সব পাইবা আর যদি আপনি সারিয়া দেও তাহলে কোনো নাই কিন্তু যদি কষ্ট হয়ে ফলে যাও আল্লাহ তোমার নাম কোন কোন সময় রসুল্লাহ সুন্নত মাঝে মাঝে সারিছে কোন কারণে জমিনে উম্মতের জন্য সামান্য শুরু পাওয়ার জন্য এই দুনিয়ার জমিনে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে কাজ করে এনেছে রসুল্লাহ মসজিদে নববীর মধ্যে বয়ান করেন হজরে ব্যাপারে আলোচনা হয় সাহাবাই কেরামে ফরমানিয়া রসুল্লাহ আপনার উম্মতের জন্য প্রতি বছর হজে যাওয়াটা ফরজ হইল আল্লাহর নবী কোন কথা কইলেন দুই নম্বর মানে সওয়াল করেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য প্রতি বছর হজে যাওয়া ফরজ হইল আল্লাহর নবী কথা কইলেন জবাব দিলেন তিন নম্বর বার প্রশ্ন করাইল ইয়া রাসূলুল্লাহ আমরা তিনটা বার প্রশ্ন করাইলাম আপনি কইলেন আল্লাহর নবী বলেন আমার সিয়ামাই কারণ তোমরা বলো না আমি রাসূলুল্লাহ যদি তিনবার করলাম তাহলে মনে রব্বুল আলামিনে আমার উম্মতের জন্য প্রতি বছর হজ আমার ভরে ভরে দিলাইল আমার উম্মতের জন্য যদি প্রতি বছর আল্লাহ ফরজ বানাই দিতা আমার উম্মত অনেক ধরনের অসুবিধা হইল হলে এর জন্য আমি রসুল্লাহ তোমাদের হয়েছিলাম এর কারণে আমার বুজুর্গ আসলের যে সুন্নত চাইবা কথা আছে চেষ্টা করিও ফলি দেয় ফলিলে সব পাই ভাই আর যদি সম্ভব হয় না তাহলে সারি দিনে কোনো গুণা নাই এই সুন্নতের নাম হইল সুন্নত ঘর মুয়াক্কাদা কিছু মাপ নিজেন না বলতে মনে মনে করে হাই রে ভাই আমার তো সারা জীবন যার জোর রেখে বলি দোকান তো দোকান এক পাট বল করে আইলেন আমি না
আল্লাহর বান্দার জীবন কত সুন্দর জীবন গতি দেব সুবিধা হবে না আমার বুজুরগণ মাগরিবের নামাজ আছে 7 রাকাত মাগরিবের নামাজ হইল 7 রাকাত প্রথম ফরজ হইল 3 রাকাত এরপরে সুন্নত হইল 2 রাকাত এরপরে নফল হইল 2 রাকাত ফরজ যখন পড়ি ভাই এরপরে সুন্নত প্রত্যেক মানুষ পড়ে সময় থাকলেও বলেন না থাকলেও পড়তে লাগে বলেন কিনা সেই যে সুন্নত দুই রাকাত আছে এই মাগরিবের সুন্নত যে দুই রাকাত এই দুই রাকাত হলো সুন্নত মুআক্কাদা এশার নামাজ পড়তে লাগে লাগে কিনা এশার নামাজ লাগে সুন্নত হইল মাত্র চার রাকাত এশার ফরজ হইল দুই রাকাত এরপরে সুন্নত দুই রাকাত এশার ফরজ হইল চার রাকাত সুন্নত হইল দুই রাকাত এরপরে নফল হইল দুই রাকাত আমার বুঝরে দাও এশার নামাজ আগে এই যে চার রাকাত সুন্নত আছে এই সুন্নত কিন্তু সুন্নতে মুআক্কাদা নাই সেই সুন্নতের নাম হইল সুন্নত হওয়ার মুআক্কাদা তুমি যদি সম্ভব হইয়া যাও সব পাইবা আর যদি সম্ভব হয় না যদি সারিয়া দে তাহলে তোমার কোনো ধরনের কোনো গুনাহ হবে না কিন্তু সেই জায়গাতে ফরজ আছে এই সেই জায়গাতে ফরজ আছে দুই রাকাত সুন্নত আছে সেই দুই রাকাত কিন্তু সুন্নতে মুআক্কাদা এইভাবে আমরা জমিনের মধ্যে বুঝতে লাগব সুন্নতে মুআক্কাদা যে জিনিস আছে এই সুন্নত জমিনে কোনো সময় ছাড়া সম্ভব হবে না যদি আপনি সারিয়া দেন তাহলে জমিনের মধ্যে গুনাগার হয়ে যাইবা মাত বুঝা গেছে কিছু আর দুইটা মাত মিলব না হচ্ছে ও যে রাত 10টার বাজে আসিছি একটা দুইটা জিনিস লিয়ে যাইতাম না ও যে তোমালে বাত আছেন প্রায় অর্ধেক মানুষে জোরের আগর শূন্য পরিবারে সুযোগ মিলে না মনে মনে কইতে আমি জোরে নামাজ পড়িয়া তো আল্লাহ আমারে কবুল করতা ভাই আসলে আমরা কিছু অজানা হিসাবে থাকে আজকে তুমি যত মানুষে হুঁচ আপনারা আওয়াজ ভাইরা বাড়ি ঘরে মানুষে হুনবলানি হইছে এর মাঝে তো আর যদি হয় না তবে তো 97 জনে আমল করবানি হইছে আইসর ওয়াজিকাল করানি আপনারা সাক্ষ্য বলনা আল্লাহ আমরা হায়াত দেব আমার যুব সমাজ যারা আছে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন সবাই আল্লাহুম্মা আমিন আমার বুজুরগণ এই ভাবে সুন্নাত এই যে সুন্নাত এখন আপনার জমিন বদলা বদলি আরম্ভ হয়ে যায় লাল জমিন বদলা বদলি আরম্ভ হয়ে যায় রসুল্লাহ হতে শৈল আমার উন্মতরা তোমরা জমিনের মধ্যে বাড়ি রাখিয়া যাও আমি নবীর সুন্নতে বাড়ি তোমার 10 নম্বরই কুদাল লাগাইয়া টানিলাই আমি রসুল্লাহ বুঝিয়া আমার রাজা স্বরূপ আমার খলিফার মধ্যে টান মারে দিলাই এর কারণে আমার বুজুর্গ আমার অনুরোধ হইল এই জমিনের মধ্যে দাঁড়িয়ে রাখার চেষ্টা করিও নবীর সুন্নত তুমি যদি অন্ধকার কবরে চলে যাও এই সুন্নতের কারণে আল্লাহ তোমার কবরে জীবন শান্তির জীবন বানাই দিবা ভুক লাগে কোন মানুষের কাছে যখন দাঁড়িয়ে রাখা না কইবা আগামীতে হজর হইছে দাখিল করে এর বাদে আমি দাঁড়িয়ে রাখ মহিলা কইন না তো না আল্লাহ এলে বেটাই বাসার ফুরা দিয়া দিচ্ছ হইলা বেটি আনতো আল্লাহ ঘুরি দিয়া দিত মানে শরম দিবে না ও তাই সংকয় দিতে আমাইতো
ও সময় পাঞ্জাবি ও সময় দাড়ি আমার বুজুরগণ বেজারই হলো আমি আপনারা দেখারে নিজর পরিবারের মানুষ আপনারা ফ্যামিলির মানুষ হবে দাবি করে বললাম আজ করে আমরা ওয়াদা করে নিতাম যে যতদিন বাঁচিব আল্লাহর যদি হুকুম হয় নবীর সুন্নাত আমরা জমিনে দাঁড়িয়ে রাখবো সারা রাখবো পাই ইনশাআল্লাহ কতজনে দাঁড়িয়ে রাখবো দেখি হাত তুলে মারে ভাই ভাই নারে তকবীর নারে তকবীর নারে বাস্তব কথা আর মেশিন তো নাই তো সে এলাবে করে এলাবে করে দুঃখ লাগে আমার থাড়ি আয় রে হায় এক মুল্লা বেটা এ বাক্কা সাইজের বেটা ইমাম সেদিন আমি ভাইয়া বললাম বাবা কিতা হব বলে জি না দুলা দিব বিয়ার আগর লাই কইলাম একটু দাও শেষ মা কোটা ভাই নে বাদর দিন জোর গড়িয়া রদইতা নিবাসী অমুকর ছেলে প্রথম ওটা নাম অমুকর মেয়ে ওটা নাম অমুকর বুড়ি কত টাকা মর সাইগ্রস্ত করিয়া তোমার লগে বিয়া দিলাম তুমি কবুল হল নাই বা যদিও তো কবুল হল নাই আমি এক জায়গায় বিয়া করা নিয়ে ধরে গেছিলাম আমার হাসি একটু বেশি হয়েছে জিও এখন খুতবা করলে বেচার যে সব লালি মুশকিল কুর্তা নাই বড় দিকদারে ধরছি আমার দাদা এখন মেসা বাটলাম মারছেন কুর্তা বললাম ভাই জানে মারি নিচ্ছে ও মেসিন চার দেখো আমি কবুল করলাম ভাই শুনলাম জিও আরেকটা যখন তুমি কবুলের মধ্যে বিবাহ করবা এই সময় খুতবা শুনিয়া তোমার সবিয়ানে কইতে লাগব কবুল ইসলামের শরীয়তের ভিতরে জাহিলিয়তের মধ্যে কবল করতেছ এর জন্য শরীয়তে যে ফয়সালা আছে এইভাবে সেই ফয়সালা তুমি মানিয়ে নিতে লাগবে আপনি কবল হইতে লাগবো কি করা লাগবো কবুল হইতে লাগবো আমার মা বোন হই আমি প্রত্যেক মা বোনের জন্য দাঁড়িয়ালা স্বামী কোন সময় গ্রহণ করে না আগের দিন দায়িত্ব গেছে গেলে ফুরি গো বড় ফেমাস ফুরি আসলে আসলি আর বললি মুল্লায় কোনো আইয়ে বাস বউ বিয়া করতে পারবো না মুল্লাইন তো এলে কোনো রকম চতুর্থ বাস এনে আমার বুড়ি জীবনে কোনো মুল্লার লগে বিয়া দিতাম না খেলে বলে এই যে রিফাইন তেল দিয়ে টিফিন খাই তেল খাইয়া পারবো জীবনে তোলে আর আমার বুড়ি কই ঢুকাইলা নেই দিত না এটা খিতা মাতিল যাও না মুল্লাই নতো হসুবা না প্লিজ কুলা মারি ও কাশ্মীরি আপেল হওয়া না তে মরিয়ম হেজুর ভাইবার এটা চল কেউ মরিয়ম হেজুর ভাইবার রবীন্দ্রনাথ ওর তো না ও বিঠান ধরো
বাসাই মনাইছো মানুষ জীবনের মাত্র না ও সিদ্ধান্ত করে নিয়েছে সাই আগর জিও আর ভোডাফোন এর কানেকশন আছে বুঝছেন ও রাইট আমার কাম করে দিচ্ছে মানে হল হইছে মানে জিকার করে কইছে বলে না এই মেসা এই দাড়ি আর বহুত মদিনা ছই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তকবীর আল্লাহর তকবীর মাশাআল্লাহ আল্লাহর তকবীর আল্লাহর রব্বুল আলামিন বসালাম হিসা অনেক সময় দেখা যায় সপ্তাহ মাঝে যে দিন সরকার সেই দিনের নাম সৈয়দুল আয়াম রাসূলুল্লাহ ফরমায় সৈয়দুল আয়াম সপ্তাহ মাঝে যে দিন এই দিনের নাম জুমার দিন জুমার দিন আর কি পরিমাণ ফজিলত আছে জুমার দিন আর কি সুন্নাত আছে যখন জুমার দিন আইবে তুমি তোমার হাতে বন্ধো বালা সুপার মাস্টার ব্লেড দিয়ে তোমার লোকটা ঢুকে লাগবে নবীর সুন্নাহ জুমার দিন প্রতি জুমার দিন তোমার হাতর হওয়ার লোকটাটি তার সুন্নাত লোকটা নেতা সুন্নাত মুস খাটিতা সুন্নাত এখানে ক্ষমা শুন তোমার সহমতিতে কোন জায়গার জুমার দিনের বিভিন্ন ধরনের সুন্নত আছে গোসল করিয়া জুমার মধ্যে যাইতাই গোসল করিয়া জুমা যাওয়া সুন্নত আমার বুজুরগণ জুমার যখন যাইবাই গোসল করিয়া কাপড় পরিধান করিয়া আত্মার ব্যবহার করিয়া জুমার ময়দান যদি নতুন কোন খবর দেখে না পুরান খবর গ্রন্থ করিয়া এই খবর পরিধান করিয়া আতর ব্যবহার করিয়া আল্লাহর নবী ফরমাইন নবী বলে সুন্নতের মধ্যে বড় বড় সাইটটা সুন্নাত ইয়া রাসূলুল্লাহ এই সাইটটা কোন সাইটটা আমরা হইলাম আর বড় সুনান মিনাল মুরসালে রাসূলগণের সুন্নতের মধ্যে বড় বড় সাইটটা ইয়া রাসূলুল্লাহ এই সাইটটা কোন সাইটটা আমরা হইলাম আল্লাহর নবী ফরমাইন নাম্বার ওয়ান আসিবাত ওয়াত্তাতু এর মধ্যে একটা হইলো খুশবু ব্যবহার করা নবীর সুন্নাত আতর ব্যবহার করা হইলো নবীর সুন্নাত তোমার কাপড়ের মাধ্যমে আবৃত্ত করে লাইবা এরপরে তোমার গোটা শরীরে আতর মাখাইয়া কবর দিবা রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আতর ব্যবহার করে লাইবা
যখন মদনের সময় আসবে আল্লাহর বান্দার জবানে দুই কলিমা পড়ান লইবে সুবহানাল্লাহ ও যুবক সমাজ তোমার ফন্টের ফলে তো ফেন্টর ফলে তো তোমার কি থাকে তোমার কুবরা সেন থাকে ফসলা থাকে যাইতে পারে তোমার মনে কাছে বাইরে মনে রাখো আমার কোনো দুঃখ নাই কুবরা রাখো আমার কোনো দুঃখ নাই একটা তোর দিবাজুরি তোমার ভগত হয়ে যাও আর একটা বারে যদি ব্যবহার করো নবীর সুন্নত তুমি মানিয়ে গেলাই একটা সুন্নতের কারণে আল্লাহ তোমার নামে আমার একশো পশ জনের সবদান করো সুবহানাল্লাহ অত্যন্ত দুঃখের বিষয় যখন জমান দিন অনেক ধরনের সুন্নত আছে তুমি যখন মসজিদের মধ্যে যাইবা জমার ফরজ আগে যে সুন্নত গুলো আছে এই সুন্নত যদি পড়ো না তোমার ফরজ কোনো সময় আল্লাহ দরবারে ক্ষমা লাগব না আমরা অনেক সময় দেখি অনেকটা সময় ইমাম সামনে রাখো জীবন দিবেন আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বলো আর সারার বাদে ধীরে 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 বাড়ি আইবা ওটার নাম হইল ইমানি পরিচয় বাইরে দুঃখের বিষয় যখন খুতবা আরম্ভ হয়ে যায় এই খুতবা আরম্ভ হওয়ার পরে মানুষে মাতামাতি করেন করেন কিনা বাইরে মসজিদের মধ্যে ঢুকবায় ঢুকার পরে যদি বাজে খোদাবার্তা করে নাও আল্লাহ 40 বছর হলে তোমার বড় বড় হয়ে নাই মসজিদের ওয়াল বাংলাতে লেখা আছে আপনারা দেখবা কিতাবের মধ্যে আছে এর জন্য মসজিদের মধ্যে যখন ঢুকবাই আল্লাহর ঘর মসজিদের ঘর আদব বজায় করে জমিন তুমি বই যাও ইলো গিয়া দেখবা যেমন ও নয়া বিরা করতে যাবছে রান মিলিয়ে না মসজিদে বই যায় নামাজের ফায়দায় সঙ্গতি করে খায় এরপরে আমার বুজুর্গ যদি ইমাম সাহেব খুতবার মধ্যে উঠে যায় এই সময় তুমি সুন্নত লাগিও না খুতবা শোনা তোমার জন্য খুতবা দুই রাখাত আর ভরে রইল দুই রাখাত আল্লাহ সাইরা তখন সব তোমার দান করে লইবি খুতবার সময় মাতামাতি নাই খুতবার সময় কালেকশন নাই আসে নি কোনো জায়গায় খুতবার সময় কালেকশন বন্ধ খুতবার সময় মাতামাতি বন্ধ ইমাম সাহেব যা কইবা আপনি আমি সমস্ত এখান বলিয়া শুনতে লাগবে কিন্তু এমন সবে দোয়া পত্র অসুবিধা হয় না এরপরে যত সময় তোমার বড় পড়বে তত সময় পর্যন্ত তোমার ডাইন কান্ডর বলে তোমার নামে বলে সুবহানাল্লাহ তোমার হাতর সাজে এই জুতা বারো বারে সারা
জুমার পরে নামাজ পড়বে ফরজের পরে যে সুন্নাত যেগুলো আছে এই সুন্নাত যদি সারা তোমার ফরজ আদায় হইবে না আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জুমার যখন নমাজের জন্য তোমার দেখা হইব আজান দেব এলান করাইব ঘোষণা করাইব তোমার কাছে পারবা ব্যবসা বাণিজ্য যা কিছু আছে আল্লাহ তোমার জীবন তোমার জন্ম রংসন করে লাগব মানুষ চিন্তা করবো বলার চিন্তা করবো না আল্লাহর চিন্তা করবো না যখন নমাজের সময় হইবে জমিন নমাজ ফরিয়ে তোমার জন্য তো সবে ফেলাইবে কোন অসুবিধা হবে আমি কত দুইটা লাগা দোকানে বেতারে দিছিলাম আমি তো ফন্ডে খাবাইলাম না বিষ্টে খাবাইলাম না বাইরে তোমার সাথে নমাজটা বরবাদ হইল আমি পরোটা খাবাইলাম তোমাকে তো আমার পয়সা দিল না নমাজটা বরবাদ হইল তোমার শরীরের মধ্যে যে সৌন্দর্য আছে এই নামাজের কারণে আর সৌন্দর্য মৌলানা মৌলী মোহাম্মদ ইব্রাহিম সাহেব যখন নমাজের সময় হইত আল্লাহর বান্দে দুনিয়ার খাল করানো সমস্ত বন্ধ করে না আল্লাহর বান্দে জমিনের মধ্যে ওজু করে যাইতা ওজু করিয়া টিপটা দিয়ে জমিনের মধ্যে নমাজ পড়তা আল্লাহর নবী ফরমান আসসালাতু লিওয়াক্তিহা আমার শ্যামের কেরাম কর যখন নামাজের সময় হবে তখন ঠিক টাইমে জমিন নামাজ পড়ো আল্লাহর দরবারে বসন্দনীয় মানুষ জন্য তো যাইব আর নমাজ ছড়িয়ে মানুষ যাইব জি ডেইলি যদি আপনি খালি জোরে নমাজটা আসলের সময় করেন আপনার নমাজ কেমন লাগবে ক্ষমা লাগতো না বাই চান্স যদি এক দুই দিন আপনার মিস হয়ে যায় আপনি কোজা আদায় করতে পারবো রেগুলার যদি হয়ে যায় আপনার এই নমাজ আদায় হতো না ফজরের নমাজটা টাইমে পড়িতে লাগবে আর নইলে যদি দেরি হয়ে যায় সূর্য উঠার পরে আপনি জমিন কিতা করতে নমাজ পড়িতে এখন ডেইলি তুমি যদি আটটার সময় উঠার নমাজ পড়ো এই নমাজ ঘাম লাগবে না কি এই নমাজ তোমার ক্ষমা লাগতো না নমাজ ওই নমাজে তোমার দুজখের মধ্যে নিয়ে যাইব আল্লাহর বান্দি বড় নেককারের জন্য মহিলা ছিল আল্লাহর বান্দির যখন নমাজের সময় আছে আল্লাহর বান্দি অজু করিয়া ছোট্ট একটা দুই তিন আড়াই বছরের সন্তান এই সন্তান খুলে ছিল মায় মাটিতে রাখছে রাখিয়া অজু করিয়া মা নমাজে লাগতে সময় যাদের চুমা খাইয়া ফরমাইন বাবা এই জায়গায় তুমি বসিয়া রো আমি তোমার মায় নমাজ পড়িলে কিতাবের মধ্যে ঘটনাটা বর্ণনা করেন আমার সত্যকে দেখে আপনার সামনে আলোচনা করতেছি আল্লাহর বান্দে নমাজ আরম্ভ করেছেন
দ্বিতীয় রাকাত অতিবাহিত হয় কোনো অসুবিধা হয় না আল্লাহর বান্দার হলে যায় তোমার আওলাদ এই দুধের শিশু মা জননীর নিকট বসিয়া রয়ে যায় সামান্য সময় অতিবাহিত এর হলো দেখায় এই যে নাফরমান শয়তান আমাদের প্রকাশ্য যে দুশ্মন তার নাম হইল শয়তান শয়তান এই মেক্কার মহিলার নিকট হইল আয়া কইতেছে মহিলা তুমি এমন কিন্তু তোমার দাদু মানে সুলার মধ্যে চলিয়ে মারা যাইব ও মহিলা আমি কদর ভর তোমার জাদুরে নমাল বঙ্গ করিয়া জাদুরে বড় বাকরে হরিলাম ও মহিলা আজকে জোহর এই সময় যদি তোমার সন্তান মারা যায় আগামী কালকে জোহর নামাজ পড়বে কিন্তু তোমার খলিফা তোমার যাবে মনে করা সম্ভব হবে না আল্লাহর বান্দে নামাজ পড়ো মনে মনে ফরমাইল শয়তান আমার দার তুমি সরিয়া যা আমি আমার দাদুরে আল্লাহর হাওলা ফরিয়া আমি মার জন্য নামাজ আরম্ভ করে নিলাম ও মুসলমান তোমার আওয়াজ করে তুমি বাইরে যাও তুমি কোন দিকে করে তোলে বাইরে যাইবা যদি তোমার মা বাবা বাইরেরা কেউ তখন বাড়িতে তখন ইজাজত লিয়ে বাইরে যাও মা বাবার যখন হইবাই মা গো আমি এখন টাউন যাইয়া আলগা ঘর যাইয়া আমি লালায় যাইতাম খাটলি সরা যাইতেছি মা কইবা ও দাদু মানে তুমি আমার সঙ্গে তুমি বাইরে যাবাই আমি মায়ে তোমার আল্লাহ হাওলা ঘর দিলাইলা মা বাবাই আল্লাহ হাওলা ঘর এই সময় যদি পাহাড় পরিমাণ কোন মসরত হয়ে যায় তোমার মায় আল্লাহ হাওলা করে দেওয়ার কারণে আল্লাহ সেই পাহাড় পরিমাণ মসরত সরাইলেন বলে বলে সুবহানাল্লাহ আপনারা সারার জানা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ এমন পরীক্ষার মধ্যে ফলাইছে এমন পরীক্ষার মধ্যে ফলাইছে ও ইব্রাহিম তোমার জানো তুমি আরো বেশি মায়ার জান তোমার খলিফার তোমার যাবে ইসমাইল আলাইহিস সালাম আমার রাস্তায় কুরবানি লম্বা ঘটনা আমার সংক্ষেপে হইতেছি যে মায় আল্লাহর হাওলা করে যদি বিদায় দেয় এই সন্তান যে আল্লাহ কোন সময় মসিবতে ভালাই না দিলে বলে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলে চিন্তা করল রে আমার খলিজা তোমার জাদমানি আমি তো কোরবানি দিলে আমি কোনো অসুবিধা নাই কিন্তু বাড়িতে তো একটা জিনিস হইয়া নিতে লাগে ইব্রাহিম আলাইহিস সালামের ফরমাইল বিবি হাজেরা ইব্রাহিম আলাইহিস সালাম ওর দুইজন বিবি জমিনের মধ্যে ছিল প্রথম বিবির নাম হইল বিবি সারা সারার ঘরে কোনো ধরনের কোন সন্তান আদি নাই দ্বিতীয় বিবাহ করল বড় নাম হইল হাজেরা হযরত হাজেরার ঘরে আল্লাহ জমিন একজন রব বলেছে কোন সন্তান নাই ভারতের কোন সন্তান নাই আল্লাহ সাধারণ কোন মানুষ দিছে না ইব্রাহিম আর পরবর্তী জমান নাই আল্লাহ ইসমাইল আলাইহিস সালাম নবী বানাইছেন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজেরার ঘরে দেছেন ও হাজেরা তোমার দাদু ইসমাইল রে গোসল করাইবে নতুন খাবার করে দর করাইবে তুমি আতর মাখাইবে আমার যাবে ইসমাইল দিয়ে আমি এখন মিনা বাজারে লইয়া যাইতাম আমার বিগুরে গেল হযরত হাজির আলাইহিস সালামে তাই খলিলের তোমাকে দু ইসমাইল দে যখন গোসল করানোর জন্য গাটের মধ্যে লইয়া গেছেন হযরত ইসমাইল আলাইহিস সালাম অন্য দিন গোসল করাইতে লড়াশোড়া করেন করেন কিনা ছোট বাচ্চারা যখন গোসল করাই ভাই সেই বাচ্চারা সামান্য নড়াচড়া করে হযরত ইসমাইল আলাইহিস সালামের মা যার নাম হল হযরত হাজেরা হযরত হাজেরায় গোসল করাই দে মাতার মধ্যে ভানে দে ওই সময় দেখো হযরত ইসমাইল খালি মা জমানে নিকলি সাই হযরত হাজেরায় ফরমাইল ও জাদুলি তোমার অন্য দিনে গোসল দিলাম অন্যান্য দিনে গোসল এইভাবে নিরবতা পালন করো না ও
আজাদু বনি ইসমাইল আসি আমার হইলাও তুমি এখানে এত মরব পাগল হইল আমার হইলাও বাইরে সাধারণ মানুষ নাই আল্লাহ পরবর্তী সময় নবী বানাই দিলেছে হযরত ইসমাইল আলাইহিস সালামে মার মুখে দিছাইতেছেন কোন মাত মাত্রই না যত সময় চাই চাইতে চাইতে দেখা যায় এক পর্যায়ে ইসমাইলের শরীর থেমে ইসমাইলের চক্ষু ধরে 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 জল বানি রই যায় মায়ে দাঁড়াই রাও ইসমাইল তুমি মনের কম্পন কম বল হইয়া আমার স্বামী খান দিতেছে আমি মা হাজরা তোমার সঙ্গে আছি তোমার যতটুকু অসুবিধা আমার হইলাম আমি মা হাজরা তোমার সমস্ত আমি বল ভরে ভরে দিলাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আমার বুজুর্গগণ নামাজে মানুষেরা কি করে সাহায্য করতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতরা আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দিলাইবা আল্লাহ নবী ফরমায় ইলা হাদাহু আমরুল ফাদা ইলা সালা আল্লাহর নবীর মনের মধ্যে যখন কোন চিন্তাই তো আল্লাহর নবীর দেরি না করিয়া জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতা এই নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ নবীর মনের দুর্বলতা সরাই নাইতা সুবহানাল্লাহ এই নেককার মহিলাই নামাজ আরম্ভ করছে শয়তান সামনে হাজির হয়ে জানাইলো ও মহিলা তোমার নামাজ পাইবা কিন্তু যদি জমিনে মারা যায় এই জমিনে পাওয়া তোমার জন্য সম্ভব হবে না সম্ভব আছে যে বন্ধু মারা যাইব সেই মরুতা হইবান কিবার ভুলি হয়ে যেতে পারে ফুয়া নাও হইতে পারো আর যদি ফুয়াও হও বিনা সুন্দর নাও হইতে পারে অথবা তার মতো সুন্দর আরো বেশি সুন্দর হইতে পারে সেখানে জানার যে নামাজ তো জীবনে বহুত পরিবার কিন্তু যাদের হইতে সুলার দান লই গেছে আমরুল জাদি শেষ সাহায্য করে আল্লাহর বান্দার মনে হইল শয়তান আমার দাম তুমি শুনিয়ে যাও যদি আমার বাবু মারা যায় আমার বলো দেখুন কিন্তু আমার দিল বিশ্বাস আমি যে আল্লাহর নামাজ আরম্ভ করলাম ও আল্লাহর আওলা করলাম নামাজ লাগলাম ও শয়তান আমার বাবু মানুষের পরিমাণ ক্ষতি হবে না সুল পরিমাণ ক্ষতি হবে না সেই মহিলাই নামাজ আরম্ভ করেছেন নমাজ আরম্ভ করেন নমাজ হইয়া যায় শয়তানের লাল
স্বর্ণিম গুলো মহিলা তোমার সময় নমাজের কারণে যাদের জীবন বরবাদ হয়ে যায় আল্লাহর বান্দে মনে মনে করি নাও শয়তান যদি আমার জাদু মারা যায় আল্লাহ যদি চায় ইলা শত জাদু দিতে কোনো অসুবিধা হবে না আল্লাহর বান্দে নমাজ বন্ধ করছেন না শয়তানের গুসাও দিল শয়তান হাত লম্বা করিয়া এই দুধর শিশুর জন্য মারছে আল্লাহর বান্দে সোলার মধ্যে দাও দাও করিয়া গুন জ্বলে সামান্য আগে রান্না করছ তেতের আংটা দাও দাও করিয়া গুন জ্বলে সেই আংটার মধ্যে এই দুই তেলে আড়াই বছর সন্তান রাখিয়া চলিয়া যায় আপনারা আমার পৌঁছায় যখন দাও দাও করে আংটা এই লাল আংটার মধ্যে যদি একবার হাতে লাগে যায় আপনার হাত আমাদের মতো থাকবেন থাকবনি এমন নমান করল সুরা কিন্তু বাড়তি সুরা দিছেন না তাড়াহুড়া করছেন না মনের মধ্যে অনুর বানালা আমি এখন জমিন দুনিয়া জমিন কোনো মানুষের অবাদত করলাম না আপনি আর আমার রহিমের এবাদত করিয়া আল্লাহ যদি ইচ্ছা আমার রাতে জ্বালাই মারিলা আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার অন্তরের মধ্যে ঈশ্বর আছে আমি তোমার হাওলা করছি আমার জাদুর সুর পরিমাণ ঘটনা সম্ভব হবে না শয়তান সেই জাদুরে সুরার মধ্যে রাখে দিল শয়তান রাখার সঙ্গে সঙ্গে সেই জাদু সুরার মধ্যে পড়িয়া লাল আংটার সঙ্গে খেলা আরম্ভ করে হল সুবহান দীর্ঘ সময় মোনাজাত করে যখন মোনাজাত শেষ হয়ে যায় ওই সময় মা কিয়াল করে দেখেন আমার খলিমার সমাজ মনে নাই আমার জাদু মনি নিকটে নাই আমার জাদু মনি সুরার মধ্যে দাও দাও করে রান্তা আমি মায়ের নামায় আরম্ভ করলাম আমার নিকটে তোমার রাখিয়া ফেললাম এখন আমার ভরসায় এই সোলার মধ্যে খেয়ে রাখল দুই তুমি আড়াই বছর সন্তান কোথায় সম্ভব হয় না মায়ের শান্তি শান্তি যাতে মনে হয় তোলা মানুষ ওই সমস্ত শরীর চেক আপ করে ওই সময় দেখা যায় আল্লাহর বান্দের শরীরে আল্লাহর বান্দের আমাদের শরীরে কত সমাজ মায়ের শরীর মশিয়া দে মায়ের চুমা খাইতেছ মায়ের কোলে লইছে ও সময় দেখ আমার বাবা মনি মুখের মধ্যে কি জিনিস চকলেটের মতন খাইতেছে মায়ের আঙ্গুল ঢুকাইছে আমার বাবুয়ে লাল আঙুলের আংটা মুখে করে লইছে ওই আংটার কারণে আমার বাবুর হয়তো যুদ্ধ করে আসা লইছে মায়ের চিৎকার মারিয়া তাল মারো মাটির মধ্যে অঙ্কার তোমা হল আল্লাহর মান্দে হাত দিয়ে জন্ম তোলা মানুষ তোলা মারার বড় দেখা যায় এটা দুনিয়ার জমিদার কোন আগুনের অঙ্কার হবে আল্লাহ রব্বুল আলামিন এই নাদানি মজদুর মুখে আনতে জন্মার সুরা বানাও বসে সুবহানাল্লাহ আমার বুজুর্গের সুন্দর বগলের রুম কাটা গেল নবীর সুন্দর দিচ্ছে চল্লিশ দিনের ভিতরে যদি ঘটনা নামাজ হচ্ছে না
Oh,
Allah'a bulalım, inanmak dita.